আপনারা কৃষকের পাশে যেয়ে দাঁড়ান আপনারা দান কাটা শুরু করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুমোটো বাতের জন্য এত দুর্নীতিকে ফসরে দিচ্ছেন না পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু আর গোলা ভরা দান কৃষকের অবদান কৃষক বাঁচলে বাঁচবে দেশ উন্নত হবে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে অসহায় কৃষকের পাখা ধান কেটে নিজেদের খাতে বহন করে কৃষকের ঘরে পৌঁছে দিলেন বাংলাদেশ কৃষক লীগ লোহাগাড়া উপজেলা শাখা জননেত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম পনেরো আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভীর আহ্বানে সাড়া দিয়ে পদুয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাজী মোহাম্মদ শের আলীর নেতৃত্বে সাত মে পদুয়া ইউনিয়নের হানিফার পাড়া সংলগ্ন কৃষকের আশি শতক জমির পাকা ধান কেটে অতপর খাদে বহন করে কৃষকের ঘরে পৌঁছে দিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া উপজেলা শাখা ও পদুয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মোস্তফা কামাল বিশেষ অতিথিদের মধ্যে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গ্রামের দায়িত্বপ্রাপ্ত রেজাউল করিম রেজা বাংলাদেশ কৃষক লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আতিকুর রহমান চৌধুরী আতিক দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নওয়াব আলী দক্ষিণ জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক বাবু হারাধন দাস কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ভান্ডারী লোহাগড় উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমেদ সহ সভাপতি মাহমুদুল হক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী পদুয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাজী মোহাম্মদ শের আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক মুরশেদ আলম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামালউদ্দিন সহ বাংলাদেশ কৃষক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমি রফিকুল ইসলাম চৌধুরী কৃষক লীগ লোহাগড় উপজেলা সাধারণ সম্পাদক আজকে পদুয়া ইউনিয়নে দান কাটা কর্মসূচি আরম্ভ করছি এইভাবে এই দান কাটা কর্মসূচি ক্রমান্বয়ে প্রতিটা উপজেলা প্রতিটা ইউনিয়নে ক্রমান্বয়ে পরবর্তীতে চলমান থাকবে এবং আমরা এই কর্মসূচি করতেছি কৃষকদের উৎসাহিত করার জন্য বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীরচন্দ্র এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কলসন চিতি অ্যাপার আহ্বনে বাংলাদেশ কৃষক লীগ সারা বাংলার কৃষকের পাশে ঝাঁপিয়ে পড়েছে এই বড় বড় মৌসুমে ধান কাটার সহযোগিতার জন্য সে উপলক্ষে কৃষক লীগ একটা হটলাইন লাইন চালু করে দশটা অঞ্চলে ভাগ করে তার মধ্যে এটা আমি চট্টগ্রাম অঞ্চলের হটলাইনের দায়িত্বপ্রাপ্ত এবং চট্টগ্রাম কৃষক লীগের বিভাগীয় সমন্বয়ক আমি বাংলাদেশ কৃষক লীগের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এবং দান কাটা কমিটির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রেজা করিম রেজা বলছিলাম আমার হটলাইন নাম্বারে এই কৃষক মোহাম্মদ আলী ফোন দেয় ফোন দেওয়ার পরে আমি উপজেলা কৃষক লীগ তাঁকে সাথে যোগাযোগ করি এবং জেলা কৃষকের সাথে যোগাযোগ করি এই আজকে জেলা কৃষক লীগের নেতৃত্বে উপজেলা কৃষক লীগ লোহাগার নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের নেতৃত্বে আমরা এই কৃষকের প্রায় আশি শতাংশ ধান সকাল থেকে কাটছে আমরা সেখানে উপস্থিত হয়ে হতে ধন্যবাদ করছি এবং নিজেকে গর্বিত বোধ করছি এবং এই কৃষক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং লোহাগার উপজেলা কৃষক লীগের আন্তরিক অস্ত্র ধন্যবাদ এবং আশেপাশে যে ছাত্রলীগ যুবলীগ যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে বাংলাদেশ কৃষক লীগ কৃষক বান্ধব আমি বাংলাদেশ কৃষক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা কঠিন শিল্প বিষয়ক সম্পাদক এবং লোহাগার উপজেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি আমার আজকের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কৃষি বান্ধব সরকার মাননীয় জননেত্রী শেখ হাসিনা সরকারকে ধন্যবাদ জানাই এই কারণে ওনার ডাকে সারা দিয়ে আমরা কৃষক লীগের নেতৃবৃন্দ চট্টগ্রাম দক্ষিণ জেলা তথা লোহাগারা উপজেলা নেতৃবৃন্দ ফদুয়া ইউনিয়ন নেতৃবৃন্দ আদনগর ইউনিয়ন নেতৃবৃন্দ সবাই একত্রিত হয়ে ফদুয়া তিন নম্বর পরিহাদি খানি খানিবার পরা এই যে কৃষকের মাঠে ওনা মিয়াবাই কৃষকের মাঠে ওনার ডাকে সারা দিয়ে আজকে আমরা কাজ করতে পেরেছি এমন দুর্যোগপূর্ণ এই যে করোনার এই সময় আমরা জীবনের রিক্স নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে মানি দান কাটার ব্যবহার মানে আমরা অংশগ্রহণ করতে পারছি আমি একটা কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুমোটো বাতের জন্য এত দুর্নীতিকে ফসরে আসরে দিচ্ছেন না ওনার ডাকে আমরা এতটুকু মাঠঘাট এই যে মানে কৃষি বান্ধব সরকার কৃষির উপকরণগুলো আমরা যথাসময়ে যাতে এই যে এই বর্তমান কৃষি সম্প্রসারণ বিভাগ আছে বিভিন্ন খেলাবার নাম দিয়ে অহরহ আজে বাজে মোটামুটি ওখানে কাজ চলছে আমাদের আমাদের দাবি হলো আমার চট্টগ্রাম দক্ষিণ জেলা লোয়াগেরা উপজেলার পক্ষ থেকে আমাদের দক্ষিণ জেলা লোয়াগেরা উপজেলার এই কৃষি সম্প্রসারণ বিভাগ যাতে আমাদের কৃষি আমাদের সাথে সম জননেত্রী শেখ হাসিনের যেই নির্দেশনায় বাংলাদেশের যেই কৃষকের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে সেটা এবং মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নাজামুদ্দিন নদবে এমপি মহাদ নেতৃত্বে ওনার সারায় আমরা পদয় দান কাটা শুরু করলাম এই অব্যাহত আমাদের থাকবে এবং আমি কয়েকদিন আগে আমি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ পরিকল্পনা বিষয় সম্পাদক ওয়াসিক খান খানকে ফোন দিছিলাম উনি বলছে যে আপনারা কৃষকের পাশে গিয়ে দাঁড়ান আপনারা দান কাটা শুরু করেন আপনারা যদি কৃষকের পাশে না দাঁড়ান কৃষকেরা ভীষণ কষ্ট বুক করবে আপনারা কৃষকের দান কেটে বাড়িতে পৌঁছে দিবেন আমাকে এই নির্দেশ দিয়েছেন আমি আমার পদুবনিয়ন নেতৃবৃন্দ সকলকে পুন দিয়ে সজাগ করে দিয়ে আজকে দান কাটার উদ্যোগ নিয়েছি এবং দক্ষিণ জেলা কৃষক লীগের আতিক রহমান আতিক ভাইকে পুন দিয়েছিলাম উনিও বলছে আপনারা দান কাটা শুরু করেন আমরা আসব আপনারা আমাদেরকে কল করবেন আজকে আমাকে লোহাগারা উপজেলার সভাপতি পুন দিয়ে অবগতি করছে আমি ওনার নির্দেশে আজকে এই প্রোগ্রাম করছি আশি শতক দান কেটে আমরা কৃষকের ঘরে পৌঁছাই দিচ্ছি কেটে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হক কৃষক বাঁচলে দেশ বাঁচবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং আমি নিজেও এই কৃষকের পাশে দাঁড়িয়ে আজকে প্রায় একস্ত যাবৎ দান কাটা কার্যক্রম শুরু করেছি এবং আমি আমার কয়েকজন সহযোতাকে সাথে নিয়ে যে ধান কাটা শুরু করেছি আমি তাদেরকে পেয়ে আমার এলাকার এই কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমি আসলে নিজেকে খুব কৃতজ্ঞবোধ করতেছি এবং ওনারা যদি স্বেচ্ছাশ্রমে বাংলাদেশ কৃষকগুলো যদি কৃষকের পাশে না দাঁড়াতো তাহলে প্রতি বিঘা জমিতে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত কী কত খরচ খরচ হতো আমাদের এখানে কানি হিসেব করা হয় প্রতি কানিতে এখন পাঁচ হাজার টাকা করে খরচ হচ্ছে কৃষি বান্ধবে সরকার ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য আসলে অনেক পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রতি মৌসুম মৌসুম আসার সাথে সাথে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি দান কিনি সালামু আলাইকুম লোহাগারা উপজেলার পদুয়নুয়ানের হানি ফের পাড়া আজকে কৃষক মোহাম্মদ মিয়া তার দান বুরু দান করোনা করোনার পরিস্থিতির কারণে শ্রমিকের অভাবে ঠিকমতো দান তুলতে পারতেছে না দান পাকার পরেও সে ঠিকমতো দান কাটার শুরু করতে পারতাছে না সেজন্য আমাদের লোহাগারা উপজেলা কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে ও আমাদেরকে দক্ষিণ জেলাকে খবর দেয় আমরা দক্ষিণ জেলা বাংলাদেশ কৃষক লীগের বিভাগীয় সমন্বয়ক দেম সাহেবকে খবর দিলে হটলাইনে ফোন করলে আমরা আজকে এই লোহাগারা উপজেলায় কৃষক বাঁচলেই বাঁচবে বাংলাদেশ কৃষকের নির্ধারণ কষ্টে আমরা পাই ঘোলা বড়া দান গোয়াল গরু আর পুকুরপাড়া মাছ কৃষকের এই দুর্দিনে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং লোহাগাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দরা লোহাগাড়া উপজেলার পদুয়া হানিপারপাড়া এই ফসলের বাটে কৃষকের আশি শতক ফসলি জমিতে দান কেটে তারা নিজ দায়িত্বে কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে দেন বাংলাদেশ কৃষক লীগের এই প্রত্যন্ত অঞ্চলে এরকম কৃষকের পাশে এসে দাঁড়িয়ে মানবতা দেখানোর জন্যে স্থানীয় এলাকাবাসী এবং সর্বশ্রেণীর মানুষ বাংলাদেশ কৃষক লীগকে ধন্যবাদ জানিয়েছেন এদিকে কৃষকের পক্ষ থেকে একটা দাবি আমরা দেখতে পাচ্ছি ওনারা দাবি করেছেন সাতখানিয়া লোহাগাটা আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদী মহোদয়ের কাছে ফসলগুলো সংরক্ষণ করার জন্য একটি বিশেষায়িত হিমাগার কৃষকের দাবি কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্যে বাংলাদেশ কৃষক লীগকে প্রাণভাবে ধন্যবাদ জানিয়েছেন এই এলাকার অসহায় হতদরিদ্র কৃষক পরিবারগুলো লোহাগাড় উপজেলার পদুয়া হানিপার পাড়া থেকে শেহাবুদ্দিন চ্যানেল কর্ণফুলি